বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এপিসোডটি থাকছে আবুল খায়ের গ্রুপ সম্পর্কে। সিনেমার গল্পকে হার মানিয়েছেন আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠাতা মিতু জনাব আবুল খায়ের। বন্ধুরা, চট্টগ্রামের সীতাকুণ্ডের নিজস্ব প্ল্যান্টে উৎপাদিত তরল অক্সিজেনের পুরোটাই সরবরাহ করছে সরকারি হাসপাতালে। করোনাকালে সারা দেশের প্রয়োজনীয় চাহিদা মেটাতে কারখানা বন্ধ করে শুধুমাত্র মেডিকেল অক্সিজেনের উৎপাদনের ঘোষণা দিয়েছেন গ্রুপটি। 1948 সালে এক যুবক নিজের অল্প টাকা পকেটে করে ভাগ্যের সন্ধানে নোয়াখালী জেলার নাটেশ্বর গ্রাম ছেড়ে চলে আসেন চট্টগ্রামের পাহাড়তলি নামক একটি জায়গায়। চট্টগ্রামের পাহাড়তলি এলাকায় আবুল বিড়ি কোম্পানি থেকে এই গ্রুপের ব্যবসা শুরু হয়। 1953 সালে বিড়ি ব্যবসা দিয়ে যাত্রা শুরু হয় গ্রুপটি। 1978 সালে গ্রুপটির প্রতিষ্ঠাতা জনাব আবুল খায়ের মারা যায়। মারা যাওয়ার আগ পর্যন্ত ছিল তাদের শুধুমাত্র বিড়ির ব্যবসা। বাণিজ্যিক বিকাশ ঘটাতে আবুল খায়ের উত্তরসূরিরা গড়ে তোলেন পরে স্টিল মিল, সিমেন্ট কারখানা, চা বাগান, ডেয়ারি প্রোডাক্ট সহ অনেক প্রতিষ্ঠান। 1993 সালে আবুল খায়ের গ্রুপ এস্টারশিপ কন্ডেস মিল দিয়ে দুগ্ধ খাতে নাম লেখায়। এরপর 1996 সালে যোগ হয় এস্টারশিপ ফুল ক্রিম মিল্ক পাউডার। 1997 সালে আসে মাক্স ফুল ক্রিম মিল্ক পাউডার এবং সিলন চা নিয়ে আসেন বাজারে 2004 সালে। দেশের সিমেন্ট খাতের বেশিরভাগ চাহিদা পূরণে সক্ষম হয়েছেন আবুল খায়ের প্রতিষ্ঠান শাহ সিমেন্ট। 1993 সালে আবুল খায়ের গরু মার্কা ঢেউটিন দিয়ে ইস্পাত শিল্পে নাম লেখায়। অতি সম্প্রতি তারা বড় ধরনের বিনিয়োগ করেছে AKSTMT 500WE ইস্পাতের রড উৎপাদনে। ভারী শিল্পে রয়েছে আবুল খায়ের গ্রুপের আধিপত্য। প্রতিষ্ঠানটির বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় 50 লাখ টন। দেশে বিদেশে কয়েকটা সিমেন্ট কোম্পানি থাকলেও তাদের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করছে শাহ সিমেন্ট। জনাব আবুল কাশেম গ্রুপের চেয়ারম্যান, তিনি গ্রুপ প্রতিষ্ঠাতা মিতু জনাব আবুল খায়ের বড় ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আর্টস স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। 1978 সালে পিতার মৃত্যুর পরে তিনি এই ব্যবসায় যোগদান করেন। তার নেতৃত্বে আবুল খায়ের গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহত্তর শিল্প সংগঠনে পরিণত হয়েছে। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা, আজীবন সদস্য। জনাব আবুল হাশেম বর্তমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আবুল খায়ের দ্বিতীয় পুত্র। তিনিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগ থেকে ডিগ্রি অর্জন করেছেন। তিনি গ্রুপের প্রায় সব সংস্থায় ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন। তিনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গ্রুপ প্রশাসন, উন্নয়ন ও CSR কার্যক্রম তদারকি করছেন। জনাব আবু সৈয়দ চৌধুরী গ্রুপটির উপব্যবস্থাপনা পরিচালক এবং আবুল খায়ের তৃতীয় পুত্র। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে MBA করেছেন। তিনি উৎপাদন, বিক্রয় এবং অন্যান্য সহায়তা ক্রিয়াকলাপ সহ গ্রুপ ব্যবসায়িক পরিচালনার জন্য দায়বদ্ধ। জনাব শাহা শফিকুল ইসলাম গ্রুপটির পরিচালক। তিনি আবুল খায়ের চতুর্থ পুত্র। তিনিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছেন। তিনি বর্তমানে গ্রুপটির স্টিল লং অ্যান্ড ফ্লাইট মার্কেটিং অপারেশন, ট্রান্সপোর্ট এবং বেবি ফুড বিজনেসের দেখাশোনা করছেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর দেখতে থাকুন। দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।